যে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা এই যে স্রষ্টায় বিশ্বাস করেন না যে বলতেছেন যে নাস্তিকরা নাস্তিকদের অনুযায়ী স্রষ্টা বলে কিছু নাই আচ্ছা আমি বুঝবো কি করে তাহলে যে স্রষ্টা নাই এবং এই যে বিশ্বজগতটা সৃষ্টি হয়েছে মানে এটা সৃষ্টি হয়েছে এবং কিভাবে আসছে এটা সম্পর্কে আপনারা কি বিশ্বাস করেন সেটা আমাকে একটু বোঝান বিশ্ব সৃষ্টি হয়েছে বলতে সৃষ্টি শব্দটার মানেটা আমাকে যদি একটু বুঝাই দিতেন মানে সৃষ্টি বলতে বুঝাচ্ছি মানে যারা বিশ্বাস করে আরকি তারা বলতেছে যে না এই বিশ্বজগৎটা একজন সৃষ্টি করছে আবার এটা হচ্ছে ইসলাম বিশ্বাস করে একজন কথা বলতেছে আবার অন্য স্রা অনেকে আছে যে খ্রিস্টান বিশ্বাস করে হিন্দুরা ওরা অনেক বেশি ঈশ্বরের বিশ্বাস করে আপনারা বলতেছেন যে না এখানে কোনো ঈশ্বরই নাই কোন ঈশ্বরই সৃষ্টি করে নাই তাহলে আমি আমার প্রশ্নটা বুঝে তারপরে কথা বললে বোধ হয় ভালো হইতো আমারও সময় নষ্ট হবে আপনি আমার প্রশ্নটা বুঝে কথা বলেন তাহলে ভালো হয় আমি আপনাকে প্রশ্নটা করছি জিজ্ঞেস করছি সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন সৃষ্টি বলতে আমি সৃষ্টির 100% ডেফিনিশন জানি না তবে আমি যেটা বুঝি সৃষ্টি বলতে যদি ডেফিনিশন না জানেন একটা জিনিসের বা আমাকে যদি একটা জিনিসের ডেফিনিশন যদি আমাকে না বোঝান আমাকে যদি একটা জিনিসের ডেফিনিশন না বুঝায় বলেন এই জিনিসটা আছে না নাই বা এই জিনিসটা কিভাবে হইছে আমি বলতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলতেছি মানে আমি নিজের মত করে বললাম আমি আপনাকে যেমন বললাম একেএম এই জিনিসটা আছে নাকি নাই না এটা তো আমি কনফার্ম করতে পারবো না কারণ এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আমি যদি আপনাকে বলি একেএম কিভাবে হইছে আপনি বলতে পারবেন অবশ্যই না আগে তো আমাকে বলতে হবে আপনাকে বুঝাই বলতে হবে দেনা ভাই জি 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 ভাই আপনাকে বুঝাই বলি এই যে কেএম এবার বলেন কেএম আছে নাকি নাই জি জি আছে ওটা আমি একে দেখ এই যে বলতে পারলেন আপনি সৃষ্টি দেন তাহলে আমি বলতে পারবো যে সৃষ্টি বলতে আসলে কিছু হয় কিনা সৃষ্টি আসলে কিনা তখন আমি উত্তরটা দিতে পারবো তাহলে সৃষ্টি আচ্ছা ঠিক আছে ভাই সৃষ্টি বলতে আমি যেটা বুঝছি যে না একজন স্রষ্টা প্রথমে সৃষ্টির প্রাগ্রম কিছুই ছিল না কিন্তু একজন স্রষ্টা বা কিছু সে পুরো বিশ্বটা সৃষ্টি করছে এরকম কিছু যদি না থাকে তার মানে আপনার স্রষ্টাটাও ছিল নাকি ছিল না

কিছুই যদি না থাকে তাহলে সে তারে তাহলে কে বানাইলো কিছু নাই বলতে বুঝাচ্ছি যে এই সৃষ্টির কিছুই ছিল না কিন্তু একজন স্রষ্টা ছিল তাকে তাকে কে বানাইলো তাহলে তাকে কে সৃষ্টি করলো আচ্ছা তাকে কেউ সৃষ্টি করে না মানে এটা আর এখনো প্রমাণটাই দিলেন না তাতেই আবার বলে দিচ্ছেন তাকে কেউ বানায় নাই তার তো প্রমাণটাই আগে দিবেন তারপরে না আমরা সেইটা আগে তার অস্তিত্ব জানবো তারপরে না আপনি বলবেন যে তাকে কেউ বানায় নাই তার বৈশিষ্ট্য তো তারপরে বলবেন তাই না আগে তো তার অস্তিত্বের প্রমাণ অস্তিত্বের প্রমাণের সময় যদি এইভাবে বলেন তখন আমি জিজ্ঞেস করতেছি যে তাকে কে বানো তখন যদি বলেন যে তাকে কেউ বানাইনি আপনি এখানে বলছেন যে তাকে কেউ বানাই মানে লজিক দেখাচ্ছেন যে না আমি যখন বলতেছি যে সৃষ্টি তাহলে তাকে কে সৃষ্টি করলো এরকম প্রশ্ন কোশ্চেন করতেছেন আমাকে তা আমি এটা এই প্রসঙ্গে একটা কথা বলবো যে মহাবিশ্বের সবকিছুর সৃষ্টি এবং বিনাশ নাই ঠিক আছে যেমন এরকম কথা এরকম একটা মত্যতা এবং পরীক্ষা লিখে পাশে এটা কি প্রমাণিত একটা জিনিস নাকি অপ্রমাণিত একটা জাস্ট একটা ধারণা অবশ্যই একটা প্রমাণিত জিনিস মানে কেউ কি মন চাইছে আর বইলে দিছে না না এরকম নয় এটা প্রমাণ হয়েছে আরকি এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে তাই না ভাই এটা প্রমাণ করা যায় এইটা দেখায় এরকম একটা জিনিস দেখায় আপনি যদি আরেকটা জিনিসকে বলেন ওই রকম সেটার বেলায় আপনার আলাদা করে প্রমাণ দেখাইতে হবে না হ্যাঁ সেটা দেখাইতে হবে এখন না হয় যদি দেখাইতে না হয় যদি আপনি বলেন যে না 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 যেহেতু একটা ওই ওই জিনিসটা ওইটা তো সত্য তাহলে এটাও সত্য তাহলে আমি যদি এইভাবে বলি যে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আচ্ছা সুতরাং আপনার বন্দুক থেকে গুলি বাইর হয়ে আপনি রহিম মিয়ারে খুন করছেন

আলাদা করে আপনার দেখাইতে হবে যে সৃষ্টিকর্তার শুরু বা শেষ নেই আলাদা করে সেটা প্রমাণ করতে হবে কারণ আমি আমি কি কিভাবে প্রমাণ করতে পারি যে সৃষ্টিকর্তা আছে মানে আপনি কি ধরনের প্রমাণ চান সেটা যদি বলতো আপনি আগে সংজ্ঞা দিবেন তাহলে আমি বলতে পারবো যে এই ধরনের প্রমাণ চাই

আপনি বললেন যে এই যে ভিডিওটা পেয়ে গেছি লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেব এই যে আচ্ছা মনে করেন আপনি এরকম দাবি করলেন যে আপনার একটা ড্রাগন আছে আমি যখন আপনাকে বললাম ঠিক আছে চলেন আমরা প্রমাণ করি আপনার যে একটা ড্রাগন আছে চলেন তাহলে একটা প্রমাণ দেয় আপনি তখন আমি তখন বললাম কোথায় আছে বললেন গ্যারেজে আছে বললাম ঠিক আছে ফাইন গ্যারেজে আমি যাওয়ার পরে আমি যখন খুঁজলাম তখন আপনি বললেন নাই বাকি অংশটা আপনি ভিডিওটা থেকে দেখে নিন তাইলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বুঝবেন যে একটা জিনিসের প্রমাণ চাই মানে একটা জিনিসের প্রমাণ করা যেটা যেটা আপনি কোনো ডেফিনেশন দিবেন না যেটা আপনি কোনো বৈশিষ্ট্য দেবেন না জানাবেন না সেটা প্রমাণ করা সম্ভব না আচ্ছা আমি ডেফিনেশন দিতে পারবো কিন্তু কথা আপনি তো সেটা মানে অ্যাকসেপ্ট করবেন না সেজন্যই বলতেছি আর কি আপনি যেমন ডেফিনেশন যদি দেন যে তারে কেউ বানায় নাই এটা যদি বলেন না এটা জাস্ট একটা এটা জাস্ট একটা মানে বৈশিষ্ট্য মাত্র এটা তার কোনো ডেফিনিশন না এটা জাস্ট তার একটা ক্যারেক্টারিস্টিক্স

তার কোনো আলাদা কোনো স্রষ্টা নাই এবং তার কোনো ধ্বংস নাই যেমন আমরা শক্তির ব্যাপারে দেখেছি যে শক্তির কোনো বিনাশ নাই এবং ধ্বংস নাই বোধহয় একটা তুলনা দিয়ে দিচ্ছেন শক্তির ব্যাপারটা প্রমাণিত একটা জিনিস সেটার সাথে আমরা বলে দেখেন আপনি যে বৈশিষ্ট্যগুলো দিচ্ছেন মিলাই দেখেন তো যে সেই আপনার যেরকম বৈশিষ্ট্যগুলা সে সেইরকম বৈশিষ্ট্যের সাথে কোনো আল্লাহ নাই বা কোনো সৃষ্টিকর্তা নাই এই বৈশিষ্ট্যের কোনো পার্থক্য আছে কিনা কোনোই পার্থক্য নেই

আপনারা তো মানতেছেন না ঠিক আছে বুঝলাম এখন তাহলে আপনারা কি মানে আপনারা আপনারা কি বলতে চাচ্ছেন যে না এই বিষয়টা কিভাবে আসছে মানে কি কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে আসছে আর কি সম্পর্কে কি বলতে চাচ্ছেন মানে ওইটা আমি একটু শুনতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে সেটা যদি আমরা নাও বলতে পারি আমরা যদি ধরেন কেউই বলতে পারতেছি না এরপরেও কারো একটা দাবি প্রমাণ ছাড়া সেটা সত্য হয়ে যায় না এটা হচ্ছে প্রথম কথা এটার সাথে আপনি একমত কিনা আমরা যদি বলতে নাও পারতাম বা নাও পারি তারপরেও অন্য আরেকজনের দাবিটা সত্য হয়ে যায় না এখন আসলে বিশ্বাস করি এটা করি ঠিক আছে এখন আমরা কি জানি আমরা বলতে কারা আপনি আমি তো ভাই গবেষণা করি না আমরা তো আর ই না ফিজিসিস্ট না যারা ফিজিসিস্ট আছে তারা কি করে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে এবং তারা গবেষণা করে দেখে কি করে গ্রহ আরো পার্টিকুলারলি বললে কসমোলজিস্ট যারা আছে তারা তারা কি করে কি করে যে গ্রহ নক্ষত্র এগুলো কিভাবে উদ্ভব ঘটে কিভাবে এগুলো বিলীন হয়ে যায় সেগুলো নিয়ে গবেষণা করে তাই না ভাই জি জি হ্যাঁ তো এইগুলো নিয়ে গবেষণা করে তারা আমাদেরকে এ পর্যন্ত যে এভিডেন্স দিছে সেই এভিডেন্সের ভিত্তিতে তারা যতটুকু পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাইতে পারছে সেটা হচ্ছে এই যেই মহাবিশ্বটাতে আমরা এখন বাস করতেছি এই মহাবিশ্বটা কোনোভাবেই অন্য কারো দ্বারা তৈরি হয়নি এই মহাবিশ্বটা তৈরি হয়েছে খুবই র‍্যান্ডম একটা ইভেন্টের দ্বারা যে ইভেন্টটাকে তারা নাম দিচ্ছে বিগ ব্যাং তাই তো যদি আপনি পুরো ইভেন্টটাকে বলেন তাহলে বলতে হয় যে ইনফ্লেশনারি বিগ ব্যাং মানে শুধু একটা বিস্ফোরণ না এটা মেইনলি প্রসারণ করছে বিস্ফোরণ বলতে এই প্রসারণ জিনিসটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিস্ফোরণের চেয়ে হ্যাঁ এক্সপ্যানশন যে ঘটছে ঠিক তো এই এইভাবে আমাদের মহাবিশ্বটার উদ্ভব ঘটছে ঘটছে আর কি এটা তাদের এ পর্যন্ত পাওয়া এভিডেন্সের ভিত্তিতে আমরা এটা জানতে পারি এবং সেই এভিডেন্স গুলার কোনো পর্যায়ে আমরা এটা জানতে পারি না যে সেখানে কারো হাত আছে কারণ কারো ঠিক আছে আমি একটু বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন যে আপনি হয়তোবা এটা সম্পর্কে যদি একটু মানে খুঁজে দেখেন দেখবেন যে এই মহাবিশ্বের এক্সপ্যানশন এটা ঘটছে আপনার ডার্ক এনার্জির কারণে ডার্ক এনার্জির একটা বড় একটা কারণ যার জন্য এই মহাবিশ্বর এক্সপ্যানশন ঘটছে এবং একটা গ্যালাক্সি একটা গ্যালাক্সি থেকে অনেক দ্রুত বেগে মানে দূরে সরে যাচ্ছে তো এখন কথা হচ্ছে ডার্ক এনার্জির ব্যাপারটা কিন্তু খুবই স্পুকি একটা জিনিস এবং এটা এমন একটা জিনিস যেটা লাইটের সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে কোন রকম ইন্টারাকশন করে না আমার কথা হচ্ছে এবং সাইন্টিস্টরা এটাও বলতেছে যে ডার্ক এনার্জি হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট অফ দ্য ইউনিভার্স

আপনি এমন একটা ঘরে আছেন যে ঘরে নাইনটি সিক্স পার্সেন্টই অক্সিজেন নাইনটি ফাইভ পার্সেন্টই অক্সিজেন বাকি ফাইভ পার্সেন্ট হচ্ছে রকম পদার্থ ধুলাবালি আপনার চেয়ার টেবিল খাট আপনি নাইট্রোজেন অন্য গ্যাস অন্য আরও অনেক কিছু এরকম নাইনটি ফাইভ পার্সেন্ট অক্সিজেন আর বাকিগুলো হচ্ছে এইগুলা এখন আপনি এমন একটা সময়ে আছেন যেই সময়ে অক্সিজেন কি জিনিস এটা কেউ জানে না

বা অবাক করা এনার্জি নাম দিলেন আপনি এইটুকের পরিমাণ কত নাইনটি কিন্তু জিনিস কিন্তু একটাই 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 পরিমাণটা কিন্তু জিনিস 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 অজানা জানা আরো অসংখ্য অজানা জিনিস ওই একটাই এবং সেখানে কি সেটার পরিমাণটা নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা যেমন শোনাইতো এখনো ঠিক ওই রকমই শোনাইতেছে এই ডার্ক শব্দটা এই পেপারওয়ালাদের দেওয়া পত্রিকাওয়ালাদের দেওয়া এটা একটা এক্সপ্যান্ডিং ফোর্স আজ থেকে চারশো পাঁচশো বছর ছয়শো বছর আগে গ্র্যাভিটি কি জিনিস সেটা মানুষ যখন জানতো না তখন এই যে আকর্ষণ করতেছে আমাদেরকে পৃথিবীটা আমরা উপরে গেলেও আবার নিচে পড়ে যাচ্ছি উপরে একটা ঢিল মারলেও নিচে পড়ে যাচ্ছে এইটাকেও এইরকম এক এক জায়গায় এক নামে ডাকা হইতো গ্র্যাভিটি নামে কেউ চিন্ত না তাকে এটা যে একটা ফোর্স এটার নাম যে গ্র্যাভিটি এটা পরবর্তীতে আবিষ্কার করার পরে মানুষ জানছে সেইম ভাবে এক্সপ্যান্ডিং যে ফোর্সটা এটা মানুষ এ পর্যন্ত এটাই জানে যে এই ফোর্সটা হচ্ছে একটা এক্সপ্যান্ডিং ফোর্স এই ফোর্সটাকে এর বেশি এখন পর্যন্ত মানুষ জানেনার জন্যই এইটাকে অজানা ফোর্স বলে ডাকতেছে এবং পত্রিকাওয়ালারা এটার নাম দিচ্ছে ডার্ক এনার্জি কিন্তু একটা ক্যাচি আপনি যেমন বিগ ব্যাংক শব্দটা ইউজ করলেন সাইন্টিস কিন্তু বিগ ব্যাংক শব্দটা ইউজ করে না তারপরেও আপনি বলেন যেহেতু এখন আপনার সাথে যদি একটা সায়েন্টিস্ট কথা বলে ওই শব্দটা দিয়ে আপনার সাথে কথা বলবে কারণ সেই টার্ম গুলো ব্যবহার করবে এগুলো দিয়ে আপনি বুঝবেন না

একটা জিনিসেরই পরিমাণটা বেশি মহাবিশ্বটা তো শূন্য স্থান দিয়ে বেশিরভাগটা তো শূন্য স্থান আপনার শরীরের বেশিরভাগ শূন্য বেশি অংশ শূন্য আপনার শরীরের নাইনটি পার্সেন্টের বেশি ভর আসে শূন্য স্থান থেকে এবং মজার বিষয় সারা পৃথিবীর সমস্ত মানুষের আপনি এটাকে শূন্য বলতে পারেন কিন্তু আমি এটাকে বলবো স্পেস টাইম মানে আমি আমি মনে করি এটা শূন্য না ঠিক আসলে এটা হচ্ছে স্পেস টাইম তাহলে তো আপনি তো আর দেখে আমার চেয়ে আরো ভালো জানেন এক্স্যাক্টলি এটা স্পেস টাইম সেইটাই বলছিলাম সেটাকে আপনি তো আরো ভালো জানেন বা কারণ তাহলে দেখেন এই যে সারা পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে প্রত্যেকটা মানুষকে যদি একটা এরকম প্রত্যেকটা মানুষের যে ইয়ে আছে শরীরের মধ্যে যে পদার্থগুলো আছে সেইগুলাকে যদি একখানে করা হয় নিউক্লিয়াস গুলাকে যদি এইভাবে এইভাবে চাপ দিয়ে নিয়ে সেখান থেকে যদি এই যে শূন্য স্থান যেটাকে আপনি বলছেন স্পেস টাইম শূন্য স্থানগুলোকে যদি বাদ দেওয়া হয় পরিমাণটা কতটুকু হবে জানেন অনেক ক্ষুদ্র হবে ক্ষুদ্র একটা এক চামচের সমান হবে হ্যাঁ হ্যাঁ এরকম তো বেশিরভাগটাই তো শূন্য ভাই স্পেস টাইম তো গঠিত সেই জায়গাটাতেই একটা এক্সপ্যান্ডিং ফোর্স কাজ করতেছে যেই এক্সপ্যান্ডিং ফোর্সটার নেচার নিয়ে এখনো পর্যন্ত সবাই একমত হইতে পারে না এখন তো সেটা নিয়ে গবেষণা চলতেছেই সেইটা উল্লেখ করার মাধ্যমে যে ও ওইটা তো জানে না এই জানে না কথাটা উল্লেখ করাটা মধ্যমে আসলে কি পয়েন্ট ডিসটাবিশ করতে চাচ্ছেন আপনি মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু এরকম একটা বিশাল একটা অংশ সম্পর্কে আমরা জানিনা না সেহেতু আমরা আগে থেকে অনেক কিছু যে এরকম রিজেক্ট আমি মনে করি যে এটা আসলে আমরা জানি না গ্রহণ করব যে যেহেতু আরেকজন আমরা যেটুক বলতেছি জানিনা না সেটাকে প্রমাণ দিয়ে বলতেছি জানি না এবং সেটা আবার আমরা বলে দিতেছি কি জানিনা না কতটুক জানি না এত প্রিসাইজলি আমরা বলতেছি জানিনা না সেই জায়গায় যারা জানে বলতেছে অথচ তাদের কোনো প্রিসিশন নাই

লাইট কিন্তু বেন্ড করে মানে আপনি আমাকে রিজন তো ভাই লাইট বেন্ড করে এটা এটা কি ডার্ক ম্যাটারের কারণে না স্পেস টাইমের কারণে আপনি আমাকে বলেন তো একটু আপনি যে থিওরি অফ রিলেটিভিটি তাই না আনলেন আপনি তো বলেন তো তাহলে আলো যে বেন্ড হয় কেন হয় এটা হচ্ছে আপনার স্পেস টাইমে যে কার্ভেচারটা তৈরি হয় অতিরিক্ত ভরের জন্য সেই সেই কারণে আর কি আলো বেন্ড করে আর কি অতিরিক্ত ভরের জন্য অতিরিক্ত ভরের জন্য যেকোনো একটা পদার্থ যেমন হতে পারে সেটা একটা ব্ল্যাক হোল হ্যাঁ তাহলে সেখানে এখানে ডার্ক ম্যাটার কই পেলেন মানে ডার্ক ম্যাটার এখন বলা হচ্ছে এই যে আলো হঠাৎ করে যে বেন্ড করে এখন দেখা গেছে যে না যেখানে কোনো ভর নাই দেখা যাচ্ছে যে সেখানে কিছু নাই অথচ সেখানে আলো এভাবে বেন্ড করলেন যে সেটা সেটা স্পেস টাইমের কারভেচারের কারণে হলো আপনি তো বলেই দিলেন জি জি এখন কথা হচ্ছে স্পেস টাইমের কারভেচার তো শুধু শুধু হয় না এটা অবশ্যই একটা মানে মানে অনেক মানে বড় একটা ভরের কিছু না থাকলে তো স্পেস টাইমের কারভেচার সেখানে হবে না কারণে হইছে সেখানে সেখানে ডার্ক ম্যাটার কই পেলেন

আমি বলছি যে ডার্ক ম্যাটার আছে না নাই ডার্ক এনার্জিটা কেমন সেই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা মহাবিশ্ব কিভাবে উদ্ভব হইল কিভাবে ধ্বংস হচ্ছে এই জিনিসগুলো এবং এই কেউ যদি দাবি করে বানাইছে তারটা রিজেক্ট করতে আমরা জানি কি জানি না আমরা যে জানি না এইটা কোনোভাবেই রিলেভেন্ট না বুঝছেন ভাই সেটাই আপনাকে বোঝাইতে চাচ্ছিলাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট হোক কেন আমরা যদি হান্ড্রেড পার্সেন্টও না জানতাম ওই ক্রিয়েটর শব্দটা দিয়ে ক্রিয়েশন শব্দটা দিয়ে আপনি কি কি বুঝাচ্ছেন ডেফিনেশন কি কি দিচ্ছেন ওইগুলো দিয়েই আমরা ওইটাকে ডিজেক্ট করতে পারতাম এবং সেটাই করছে বছরের পর বছর ধরে সেটাই করছে খ্রিস্টপূর্ব চারশো পাঁচশো বছর ধরে বহু ইয়ারা আপনার এই দার্শনিকরা সেই কাজটাই করে আসছে যারা এই থিস্টিক ভিউ যাদের ছিল যারা হচ্ছে এই যে থিয়েস্টিক এরকম ক্লেমগুলাকে ডিস্টিক থিয়েস্টিক এরকম ক্লেমগুলোকে ক্রিয়েশন নিয়ে এরকম ক্লেম গুলাকে যারা রিফিউট করে আসছে তখন কিন্তু তারা সায়েন্সের কিছুই জানতো না তারা এইটাও জানতো না হয়তো যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘরে না এয়া ঘরে এটাও তারা হয়তো জানতো না তারপরেও তারা ওই ক্লেম গুলাকে রিফিউট করছে কেন পারছে তারা কেন করতে পারছে বা কেমনে করছে এই যে এইভাবে করছে যেই ক্লেম সেই ক্লেমকেই তারা প্রশ্ন করছে সেই ক্লেমটাকেই তারা খোঁজাইছে ওই ক্লেমটার মধ্যেই তারা ফ্লপ আইছে ফ্লপে বলে দিছে যে এই যে তোমার ক্লেম ফ্লড একটা ক্লেম

তো আমি যদি কোনোদিন ওনার সাথে কোনো আলোচনা করতে চাই বা আমার কোনো কোয়েশ্চেন ওনাকে আমি যদি ইয়া করতে চাই মানে বলতে চাই তো উনি যদি আমার কিছু কোয়েশ্চেন আনসার দিতেন তো আমার খুব ভালো হইতো অবশ্যই অবশ্যই আপনি ই করেন আপনি আমি ভাই তো সম্ভবত কালকেও লাইভে ছিল তো আজকালকার মধ্যে তো উনি আবারও লাইভ করবে তখন তাহলে আপনি যুক্ত হয়ে ওনাকে জিজ্ঞেস করবেন যে কখন বাংলাদেশ সময় রাতে দশটার দিকে বা দশটার পরেই সাধারণত লাইভগুলো হয়

তারপরে এই যে ইউটিউব চ্যানেল সাইকুল হিউম্যানিস্ট মুভমেন্ট ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন লাইভ হলে কেমন ওকে 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 অথবা আপনি চাইলে ইমেল করেও পাঠাতে পারেন আমাকে যদি ইমেল করেন তাও হবে অথবা সাইকুল হিউম্যানিস্ট মুভমেন্টের পেজের ইনবক্সে যদি লেখেন তাও হবে ওকে ওকে দেখি আমি আচ্ছা দেখি আমি তাহলে নেক্সট টাইম আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যদি ঠিক আছে ভালো থাকবেন তাহলে ইয়াসির শাহ ভাই আজকের মতো ওকে ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ